সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, সাম্প্রতিক বিষয় কিংবা যে কোনো বিষয় নিয়ে আপনি যদি একটি প্রশ্ন করতে চান কিংবা মতামত তুলে ধরতে চান, আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24us। অ্যাটর্নি শেখ সেলিম, কালকে হচ্ছে প্রথমত মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ভোটার রেজিস্ট্রেশনের নিউ ইয়র্কে ডেডলাইন হচ্ছে 12ই অক্টোবর, সে সম্পর্কে যদি একটু বলতেন যে ভোটার রেজিস্ট্রেশন সম্পর্কে। তারপরে আমি আরেকটি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি অনুষ্ঠানের আগেও আপনার সাথে আলোচনা করছিলাম। আমার মনে হয় আমাদের কমিউনিটিতে যারা ভোটার বা আমাদের টিভিতে যারা এই অনুষ্ঠান দেখেন, যারা ভোট দেওয়ার যোগ্য, এটা একটা সিভিক ডিউটি। এটা এটা সবারই রেজিস্ট্রেশন করা উচিত, ভোট দেওয়া উচিত। তাছাড়া ভোটের ভোটার লিস্টের মাধ্যমে এবং সেন্সাসের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন বেনিফিট ডিজাইন করা হয়, এবং সরকারের বিভিন্ন কর্মসূচি, আইন, বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে এর উপরে নির্ভর করা হয়। সুতরাং ভোট দেওয়াটা এবং ভোটার রেজিস্ট্রেশন করাটা গুরুত্বপূর্ণ। আমি আশা করব আমাদের কমিউনিটিতে যারা ভোটার সিটিজেন তারা রেজিস্ট্রেশন করবেন এবং ভোট দিতে যাবেন। এটি অন্যতম একটি, আমি বলবো যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাটর্নি শেখ সেলিম, আরেকটি বিষয় আজকে খুব মজা লেগেছে, অনেক কঠিন কঠিন আজকে সাম্প্রতিক বিষয়ে আলোচনা ছিল। ফ্লোরিডায় মাইকেল আঘাত এনেছে, 6 জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বেশি মজার একটি ওভাল অফিসের র্যাপার কেনিয়ে ওয়েস্ট, তিনি দেখা করতে এসেছিলেন অনানুষ্ঠানিক বৈঠকে বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি বলেছেন যে কৃষ্ণাঙ্গ মানেই হচ্ছে ডেমোক্রেট, এবং তিনিও পারিবারিক সূত্রে ডেমোক্রেট, তার বাবা মা যেহেতু ডেমোক্রেট ছিলেন তিনিও ডেমোক্রেট, হিলারি ক্লিনটনের প্রচারণা চালিয়েছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে পরিবর্তন করে দিয়েছে, এবং তার কারণ হিসেবে তিনি বলেছেন রাষ্ট্রীয় ওয়েলফেয়ার, এটি যেহেতু ডেমোক্রেটরা বেশিরভাগ নিশ্চিত করেন, কৃষ্ণগোরা মনস্তাত্ত্বিকভাবেই ডেমোক্রেট হয়ে থাকেন। এবং কারণ হিসেবে কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন সেটিরও কারণ দেখিয়েছেন যে ট্রাম্প হচ্ছে রাষ্ট্রীয় সহায়তার বাইরে গিয়ে কর্মসংস্থান তৈরি করছে, এ কারণে ট্রাম্পকে সুপার হিরোও বলেছেন। কী বলবেন? তার সমীক্ষা, যেমন কৃষ্ণাঙ্গ যারা, অর্থাৎ ব্ল্যাক পপুলেশনস বা কালার পপুলেশন যা বলা হয় এদেশে, তারা ম্যাক্সিমামই ডেমোক্র্যাট, সে কথাটা মিথ্যা না। তারা একটা ভাস্ট মেজরিটি অফ আফ্রিকান আমেরিকান কমিউনিটি তারা ডেমোক্র্যাট পার্টিকে সমর্থন করে। তার কারণ, এর কতগুলি হিস্টোরিক্যাল কারণ আছে, যেমন অ্যাফার্মেটিভ অ্যাকশনস, চাকরি বলেন, জব বলেন, কন্ট্রাক্টরি বলেন, বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রাম বলেন, এগুলো ডেমোক্র্যাটরাই করেছে, যে অ্যাফার্মেটিভ অ্যাকশন একটা পার্সেন্টেজ বা একটা কোটা এই ডাউনওয়ার্ড পপুলেশন যারা আছে, গরিব আছে, মাইনরিটি আছে, তাদের দিয়ে আপলিফ্ট করা হোক। আচ্ছা, সো হিস্টোরিক্যালি তারা একটা ফেভার পায়। সেক্ষেত্রে ডেমোক্র্যাটরা মনে করে এই মাইনরিটি পপুলেশন যে ডেমোক্র্যাটরা আমাদের জন্য ভালো, অপার দিকে রিপাবলিকানরা এরা একটু কট্টর, এরা অনেকটা কট্টরপন্থী কনসারভেটিভস, তারা বহু রিপাবলিকান যে ওই শ্বেতাঙ্গদের সমর্থন করতে চায়, মাইনরিটির ব্যাপারে একটু ডিসরিগার্ড করে, তারা ডিসরিগার্ড করে সেটা বলছে। তার প্রপোজালটা খারাপ না, তার প্রপোজালটা বলছে যে সে একটা দার্শনিক পয়েন্ট অফ ভিউতে, ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলছে। এই বিষয়ে আমরা আলোচনা করি, ফোনে একটু অপেক্ষা করছেন, দুঃখিত আপনাকে থামিয়ে দিতে হয়েছে। কে আছেন আমাদের সাথে? এপ্রিলের 26 তারিখে ওরা আমার পেপার রিসিভ করছে, এরপরে জুন মাসের 22 তারিখে আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছি। তো এটা কতদিন লাগতে পারে, আর আমি কি ডেটটা কাউন্ট করব যেদিন আমি মানে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি ওদিন থেকে, নাকি যেদিন ওরা আমার কাগজটা রিসিভ করছে এপ্রিলের 26 তারিখ ওইদিন থেকে কাউন্ট করব? কি বলবেন অ্যাটর্নি? ওকে ভাই, যেদিন তারা রিসিভ করেছে এপ্রিল মাসের 26 তারিখ ওইখান থেকে কাউন্ট করবেন। ইউজুয়ালি রিসিট নোটিশে বলা থাকে যে কতদিন অ্যাপ্রক্সিমেট টাইম লাগতে পারে, সো আপনি ওইটা পড়ে নেবেন। ইউজুয়ালি 8 মাস থেকে 1 বছর টাইম লাগছে আপনার কন্ডিশনাল রিমুভাল I-751 এইটা পড়াছে, যাতে আশা করি আপনার উত্তর
পেয়েছেন। আচ্ছা আরেকজন নেই আমরা সেলিম ভাই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি নিউ জার্সি থেকে ইসলাম বলতেছি। ইসলাম ভাই বলুন। ওকে, আমার প্রশ্নটা ওই যে সেলিম সাহেবের কাছে, আমি আগে সিটিজেনশিপ এর অ্যাপ্লাই করেছিলাম বুঝছেন, গত মাসের মধ্যে। তো আমি যে সময় অ্যাপ্লিকেশন N-400 ফিল আপ করি, তখন আমি চেক দিয়েছিলাম ওদের কাছে, চেকের মধ্যে আমি কোথায় লিখি নাই আর এই জন্য তারা আমাকে রিজেকশন লেটার দিয়ে দিছে। এখন আমি এখন আবার সম্পূর্ণ নতুন করে করতেছি অ্যাপ্লাই। তো এখন আমার একটা কলামের মধ্যে আছে যে হ্যাভ ইউ এভার ক্লেম টু বি ইউএস সিটিজেন রাইটিং অর এনি আদার ওয়ে। তো এটার মধ্যে আমি কি আমি আর কোন সময় অ্যাপ্লাই করি না, শুধু এইটাই জন্য তারা এই জন্যই তারা ফিরাইয়া দিচ্ছে। তো এখন এটার মধ্যে আমি ইয়েস অর নো দিব, এটাই বুঝতে। আপনি নো দেবেন, তার কারণ আপনার অ্যাপ্লিকেশন ফাইলড হয় নাই, সো অ্যাপ্লিকেশন সাবমিটও করা হয় নাই, আপনি অ্যাপ্লাইও করেন নাই, ঠিক আছে? এই প্রায় প্রিলিমিনারি ওয়েতে প্রাথমিকভাবে একটা রিজেক্টেড হয়ে গেছে, এটার জন্যই আপনি অ্যাপ্লিকেশন লস করেন নাই বা তা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় না, আপনি নোই দেবেন। গুড লাক ভাই। আচ্ছা আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম আপা, আমি ভার্জিনিয়া থেকে আসিফ আকবর। জি ভাই। নুপুর আপা, আপনার মাধ্যমে আমার শেখ সেলিম ভাই কাছে প্রশ্ন। একটু জোরে বলুন আকবর ভাই, একটু জোরে বলতে হবে। আমার কেস নিউইয়র্কে পেন্ডিং, আসলে কেস। আকবর ভাই আপনার প্রশ্নটি আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে একটু জোরে বলতে হবে, আর স্পিকারটি কি আপনার অন করা? এখন আমি অফ করছি, বলেন। হ্যাঁ এখন প্রশ্নটি করুন, ধন্যবাদ ভাই। জি নুপুর আপা, আমার এসএলএম কেস নিউইয়র্ক সিটিতে পেন্ডিং, মানে আমি থাকি ভার্জিনিয়া, এখন আমি ভার্জিনিয়াতে মুভ হয়ে আসছি গত মাসে, এখন আমি এখানে কি পেরোল চেক নিয়ে কাজ করতে পারবো? আচ্ছা আপনি ভাই যে কোনো জায়গায় আমেরিকার ওয়ার্ক পারমিট থাকলে পেরোল দিয়ে ইয়ে দিয়ে সব জায়গায় কাজ করতে পারবেন, সেটা একটা ভিন্ন কথা। আপনার অ্যাপ্লিকেশন কি আপনি নিউ ইয়র্কে রাখতে চাইলে আপনার অ্যাড্রেস চেঞ্জ করলে ওইটা অটোমেটিক ভার্জিনিয়া ওই এলাকায় চলে যাবে, এখন সেটা আপনার ব্যাপার। ওকে আচ্ছা, কিন্তু যদি ওয়ার্ক অথরাইজেশন যে কোনো স্টেট থেকে যদি ইস্যু হয়, সে কি পুরো গোটায় আমেরিকাতে কাজ করতে পারবে? পলিটিক্যাল অ্যাসাইলামে যারা আছে সব জায়গায় কাজ করতে পারে, ইনক্লুডিং হাওয়াই। 200 মাইল দূরে যে যদি কাজ করতে চায় কাজ করতে পারবে, আসা যাওয়াতে অসুবিধা নেই, অসুবিধা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি, আমার নাম মোহন, আমি ব্রন্স থেকে বলছি। কিছুদিন আগে আমি সিটিজেনশিপ, আমার বাচ্চার জন্য আমি সিটিজেনশিপ, আমি আমি এবং আমার বাচ্চার জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার আমার পাসপোর্ট এসে গেছে এবং সার্টিফিকেটও এসে গেছে 2 সপ্তাহের ভিতরে, কিন্তু ওরা বলছিল 6 সপ্তাহ। তো আমার বাচ্চার তো পাসপোর্ট এবং তার বার্থ সার্টিফিকেট, গ্রিন কার্ড এখনো হয় নাই, 6 সপ্তাহ হয়ে গেল। আচ্ছা ওকে ভাই, অনেকটা আসতে একটু লেট হয়, সো আপনার 6 সপ্তাহ বড় টাইম না, আপনি আরও 2-1 সপ্তাহ অপেক্ষা করে দেখেন, না হলে ওদের ফোন দিতে পারেন, ঠিক আছে? এবং প্রিয় দর্শক, আবারও এই অনুরোধটি আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে করে থাকি, আপনারা যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং স্পিকারটি বন্ধ করে নেবেন, কারণ আপনাদের প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে শুনতে না পারি, আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন অ্যাটর্নি শেখ সেলিম, উত্তরটি দিতে সমস্যা হবে অবশ্যই, যদি আপনি প্রশ্নই ভালোভাবে না বুঝেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আপু আসসালামু আলাইকুম, আমি একটু আগে কল করেছিলাম ওই যে আমি সেকেন্ড গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি এটা বলার জন্য। তো আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম যে আমি লেটার পেয়েছি ওদের কাছ থেকে, তো লেটারে নর্মালি তো 12 মাসের সময় দেয় ওরা, আমাকে দিছে 18 মাসের, আর ওখানে মেনশন করা ছিল ওদের মনে হয় প্রসেসিং কার্যক্রম স্লো কাজ করতেছে, এই কারণে আমাকে 18 মাসের সময় দিছে। তো এটা কি অন্য কোনো রিজন হতে পারে নাকি জাস্ট এটা নর্মাল করে এখন? না ভাই, এটা নর্মাল এখন, তার কারণ অনেক কিছুই বেশি টাইম লাগছে, সেটা সেটাই আপনি ভুলে গেছেন, আপনার এইটা বলতে আমি ভুলে গেছি যে আপনি বোধহয় ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ড করেছেন, সো ওয়াইফরে ঠিকঠাক মতো খুশি রাখেন ভাই, ঠিক আছে? আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আর সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব ফোনের প্রশ্নগুলোর ফাঁকে ফাঁকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিয়া বলছিলাম ব্রঙ্কস থেকে। জি ভাই, আমার প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে, প্রশ্ন হলো আমি সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়েছি, 2 বছর 9 মাস হয়ে গিয়েছে, এখন সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করব, কোথাও কোথাও মানে শেখ সেলিম সাহেব একদিন একটা প্রোগ্রামে বলেছিল অনলি আপনার ছবি এবং আপনার অ্যাপ্লিকেশন ফি এবং ইয়া এটা কি বলে গ্রিন কার্ডের কপি দিয়ে
সাবমিট করে দেওয়া যায় অ্যাপ্লিকেশন, বাট আমি চেকলিস্টে গিয়ে দেখলাম যেটা সেটা হলো আপনার এটার সাথে আরো চারটা জিনিস দিতে হয়, লাইক ওয়াইফাই সিটিজেনশিপ সার্টিফিকেট প্লাস আপনার ট্যাক্স ফাইল, জয়েন্ট ট্যাক্স ফাইল, বার্থ সার্টিফিকেট প্লাস আপনার ম্যারেজ সার্টিফিকেট এসব। সো এগুলি কি একসাথে পাঠাইতে হবে নাকি পরে পাঠাইতে হবে? না ভাই, ওগুলো না পাঠাইলে চলে, ওগুলো পাঠানোর দরকার নাই, আপনি পাঠাই দিলে যে কোনো কিছু পাঠাইতে পারেন, কেউ তো আপনার নিষেধ করছে না, ওগুলো ইন্টারভিউ সময় নিয়ে যেতে হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন? গুড ইভিনিং নবরবা, আমি মিশিগান থেকে খোকন দাস ফোন করেছি। জি খোকন ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার আর আমি আমার 21 বছরের বড় ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছি, I-130 অ্যাপ্লাই করেছি। তো আমি আশা করছি মানে আগামী 4 বছরের মধ্যে আমি সিটিজেনশিপ হয়ে যাবে আমার। তো আমার প্রশ্ন হচ্ছে যে সিটিজেনশিপ হয়ে যাওয়ার পরে আমাকে কি আর কোনো ওর অ্যাপ্লিকেশন আর কোনো আপডেট করতে হবে কিনা? ওকে, আপনার আপডেট না করাই ভালো, তার কারণ যা যা পার্মানেন্ট রেজিডেন্টের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে অ্যাটলিস্ট 1 বছর আগে আসছে সিটিজেনের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের চেয়ে। সো আপনার অপশন আছে যে আপনি সে তার পার্মানেন্ট রেজিডেন্টের প্রাপ্তবয়স্ক ছেলে হিসেবে আসার। সো এই ক্যাটাগরিতে ভিসা নাম্বার একটু বেশি, সো আপনি কিছু না করাই ভালো, আপনার অপেক্ষা করা উচিত, এখনও 9-10 বছর টাইম লাগবে। যদি সিটিজেনের ছেলেমেয়ের ডেটটা আগে চলে আসে, অর্থাৎ তারা একটু আর্লি আসে, তখন আপনি আপডেট করলে আপনার উপকার হবে, তাই ছাড়া এমনি আপনার আপডেট না করাই বেটার। আচ্ছা, সিচুয়েশন হুমায়ুন কবির প্রশ্ন করেছেন ফেসবুকে, গতানুগতিক যেসব প্রশ্ন আমরা পেয়ে থাকি, 2011 সালে তিনি তার ভাইয়ের জন্য আবেদন করেছেন, রিসিপ্ট লেটার পেয়েছেন কিন্তু এখনও অ্যাপ্রুভাল লেটার পাননি। 2011 সালের আবেদন হুমায়ুন সাহেব, আপনি লাকি লোক, আপনার চিন্তার কোনো কারণ নাই, তার কারণ 11 আর 2008, 7 বছর, তার মানে আপনার ভাইপো বা ভাইজির বয়স যদি বয়সের আসল বয়সের তো 7 বছর বিয়োগ যেয়ে যদি 21-এর নিচে থাকে তারা আসতে পারবে, সুতরাং বয়স বেশি হইলেও আসতে পারবে। সো আপনি অ্যাপ্রুভাল পান নাই, কিন্তু খোঁজ খবর রাখেন, ওদের খোঁচাখুচি করবেন না বা ফলো আপ করবেন না, একটু যতদিন বেশি পেন্ডিং থাকে তত আপনার জন্যই ভালো। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আপনারে বলছিলাম আপনি ভালো করে শুনেন এবার, ঠিক আছে? আপনি ওয়ার্ক পারমিট থাকলে যে কোনো জায়গায় কাজ করতে পারেন, ভার্জিনিয়া কান, আপনি ওই ক্যালিফোর্নিয়া, আপনি ওই 11-12 মাইল দূরে হাওয়াই যেও কাজ করতে পারবেন, ঠিক আছে? ওটা কোনো ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে আপনার এই অ্যাসাইলাম কেস ওই এলাকায় চলে যাবে, নিউ ইয়র্কে ইন্টারভিউ হবে না। সো এখন আপনার ডিসিশন আপনি কোন জায়গা করবেন, কিন্তু কাজ করতে আপনার অসুবিধা নাই যেখানে ওয়ার্ক পারমিশন থাকুক না কেন। আচ্ছা, মহি চৌধুরী ফেসবুকে প্রশ্ন করেছেন, F4 ক্যাটাগরিতে ইন্টারভিউ সময় কী কী পেপার সাধারণত নিতে হয়? ফ্যামিলি পিটিশন, ফ্যামিলিয়ার রিলেশনশিপের পিকচার, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, হোয়াট এভার, এগুলা নিয়ে যাওয়া উচিত। অনেক সময় রিলেশনশিপের প্রুফ চায় তারা, তো সেইগুলা নিয়ে যাওয়া উচিত। তার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট নিয়ে যাওয়া উচিত, যে সমস্ত ডকুমেন্ট ধরেন ফাইল করেছে তারা, তার একটা কপি থাকাই উচিত, তাই ছাড়া আর তেমন কিছু প্রয়োজন নেই। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যাঁ, আমি মিশিগান থেকে মার্জিয়া বলছি। আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি আপা বলুন। হ্যাঁ, আমি নতুন সিটিজেন হইছি, তো আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করব আর কি। আমার আইটো ভাই আছে, ওর বয়স 21, আমি কি আমার আম্মুর সাথে ওর অ্যাপ্লাই করতে পারবো একসাথে? আপনি সিটিজেন হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা, আপনার আম্মার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আম্মার সঙ্গে সে আসতে পারবে না, আপনি তার জন্য সেপারেটলি করতে পারবেন, সে অনেক পরে আসবে, কিন্তু আপনার আম্মা খুব শিগগিরই আসবে। সো
আবেদন কি একই সাথে তো করে ফেলা যায়, শুধু আলাদা আলাদা সেপারেট এক ফর্মে করা যাবে না, সেপারেট, কিন্তু সময়টা একই সময়ে করতে পারবেন, মানে এখন চাইলে এখনি করতে পারবেন, সিটিজেনরা ভাই বোন মা বাপ সবার জন্য করতে পারে, করতে পারে। আরেকজন আছে, টাইমের হেরফের আছে, সময়ের শুধু হেরফের। আরেকজন আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি মতিউর চৌধুরী মিশিগান থেকে বলছি। জি ভাই। হ্যাঁ, আমি আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2005 এর জানুয়ারিতে। তাদের সবকিছু কাগজপত্র দেয়া হয়ে গিয়েছে, ইন দি মিনটাইম আমার ভাই মারা গেলে এখন কেসটার কি হবে? আচ্ছা, ভিসা ফিসটি সবকিছু দিয়া দিছে। কেসটা ইউজুয়ালি যেমন প্রিন্সিপাল বেনিফিশিয়ারি অর্থাৎ প্রধান প্রধান বেনিফিটকারী অর্থাৎ কি বলা যাবে যে বেনিফিটটা পায় আপনার ভাই, সে মারা গেলে ইউজুয়ালি পিটিশন পিটিশন আর তার মাধ্যমে অন্য কেউ আসতে পারে না, কিন্তু দেয়ার ইজ এ ইয়ে তাদের কাছে পিটিশন করা যায়, আর একটা যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই পিটিশন বাতিল না করা হোক, অন্যদের দেয়া হোক, সো সেটা আপনারা একটু করে দেখতে পারেন, সো সেটা করে দেখতে পারেন। এটা কতকগুলি রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ কতকগুলি শর্তাবলী ফুলফিল করতে হয়, এবং একটু টাচিং অর্থাৎ ইমোশনাল চিঠিপত্র লিখতে হবে, এগুলো হলে এইভাবে পিটিশনটা করলে হয়তো তারা ওইটা বহাল রাখতে পারে, তখন আপনার ভাবি বা ভাইয়ের ছেলে মেয়েরা আসার সম্ভাবনা আছে, বাট এটা এটা দেওয়া হয় কম রক্ষণশীল। যেমন ধরেন ওইটা আইনের অধিকার আছে তাদের আসা, আর এইটা আইনের অধিকার নাই বাট এদের মর্জি। আচ্ছা, এখন মর্জি তারা সবার জন্য দেবে কিনা স্পেশাল কেস এগুলো এস্টাবলিশ করতে হয়, অনেক কিছু বিষয় আছে। ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মহসিন নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি, আমার একটা প্রশ্ন, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 জুনে, এখনো কোনো কিছু ইয়ে পাই নাই আর কি। আচ্ছা, কতদিন সময় লাগবে ওরা আসতে? ওয়েল, 2007 অ্যাপ্লাই করেছেন আপনার পাওয়ারও কথা না, সুতরাং আরও দুই এক বছর লাগবে, দুই তিন বছর লাগবে, সো আপনার অপেক্ষা করতে হইতে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই সেলিম ভাই, তারপরে এসে আরও যারা আছেন তাদের প্রশ্নগুলো আমরা নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিমকে। খুব সুন্দর করে উত্তর দেন এবং আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি, খুব মজাও করেন মাঝে মাঝে, শুভেচ্ছাও জানান। আমরা একটু ফোনের প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আর আমাদের যে গতানুগতিক বিষয় ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো আমি 2013 এর নভেম্বরে আমি আসছি, আমার তো এই নভেম্বরে 18 নভেম্বরে আমার 5 বছর হবে, আমি আমার এই সিটিজেনশিপ এর জন্য আমি এখন এই কখন মানে অ্যাপ্লিকেশন করব, এবং আমি মিডিকেট, আমি কি এটা বইয়া কিভাবে করব, এটা ফ্রি ইয়ে তো করা যায়? হ্যাঁ, প্রশ্নটি বুঝেছি। হ্যাঁ, ওই ওই আচ্ছা মেজবা ভাই, আপনি কি আবার একটু বলবেন কিসের জন্য আবেদন করেছেন? কারণ সিটিজেনশিপের জন্য আবেদন করব, সিটিজেনশিপের জন্য আমি আবেদন করব, 5 বছর হয়েছে আপনার করে। আপনার যদি মেডিকেটেড থাকে আপনি পুরো ফ্রি পাবেন না, কিন্তু কম ফিতে করতে পারবেন। আর কোনো প্রশ্ন ছিল আপনার? আমার প্রশ্ন এটাই যে আমি কখন করব এবং কিভাবে করব, কখন করব, ওয়েল কিভাবে করবেন সেটা তো আপনার টেলিভিশনে শিক্ষা দেওয়া যাবে না, এটা সম্ভব না। আচ্ছা, কিছু ফর্ম দরখাস্ত আছে, দরখাস্ত ফিল আপ করে ওই ফি দিয়ে, ছবি দিয়ে, গ্রিন কার্ডের কপি দিয়ে আপনি এই ডাক বিভাগের কাছে দিয়ে দেবেন, তখন ওদের দায়িত্ব জায়গা মতো পৌঁছে দেবে, কিন্তু ঠিকানা ভুল দিলে কিন্তু উল্টাপাল্টা দেখা যাবে, সো আপনি একটু বুঝে শুনে দেবেন, বুঝে শুনে দেবেন আর কি, এই ঠিক আছে। আর আপনার পরিবারের সদস্য থাকলে যারা যারা এগুলো বুঝে, লেখাপড়া জানে, ভালো ইংরেজি বুঝে, তাদের 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 সাহায্য নেন, তাহলে আপনি আমেরিকান সিটিজেন হয়ে যেতে পারবেন। এই শুভকামনা রইল, শুভকামনা রইল আপনার সেই আবেদনটি হবে এবং আপনি সেটি পাবেন। কে আছেন আমাদের সাথে যুক্ত?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি মিশিগান থেকে বলতেছি, আমিন। জি, আমার একটা কোয়েশ্চন ছিল। কোয়েশ্চনটা হলো, আমি গ্রিন কার্ডের 485 অ্যাপ্লিকেশনটা করেছিলাম গত মেতে, ওইটার সাথে যে প্যাকেজ আছে, প্যাকেজের ভিতরে আমি ওয়ার্ক অথরাইজেশন যেটা 765 ওইটাও দিছি, 131। হ্যাঁ ভাই, ঠিক আছে, বলেন। জি, তো এগুলার এন্ড অফ দ্য লাস্ট সেপ্টেম্বরের 27 তারিখ আমারে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছিল। তখন এক মাস আগে ইন্টারভিউ ডেটটা দিয়েছে, পরে সেপ্টেম্বরের 20 তারিখে আবার তারা অনলাইনে আপডেট দিছে যে আমার ইন্টারভিউটা তারা ক্যান্সেল করছে। পরে তারা নোটিশটা আমি পাইছি 27 তারিখ সকালে। তো আমি আর ওই ইন্টারভিউতে যাইনি, কারণ ওই লেটারে তো ওরা না করছে যে না করছে। এই জিনিসটা কি ইউজুয়াল না, এটা কেন তারা করছে? কোনো কিছু লেখে নাই, আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স আসে নাই, তা কারণ তারা আপনার দিবে না, দিতে বাধ্য না, সুতরাং এটা হয়, এটা হয়ে থাকে। আপনার চিন্তার কোনো কারণ নাই, বাট আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি এই ব্যাপারে নিয়ে বহু ঘাটাঘাটি করতেছেন, ঘাটাঘাটি করতে থাকেন, কোনো অসুবিধা নেই ভাই, আপনি ওটা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি মতিন চৌধুরী। জি মতিন ভাই, বলুন। জি, আমার অ্যাটর্নি ভাইয়ের কাছে, আমার ইয়ে, আমার বোনের সাথে, বোনের অ্যাপ্লাই করছিলাম, সব কিছু আপনার ভিসার পয়সা, পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ইয়ে করে দিয়া, সাপোর্টাবোর্ড দিয়া ইয়ে করছে। ওই কয়েকদিন আগে আমার বোন মারা গেছে, এখন বাচ্চা তিনটা আছে, এখন এরারে আপনার বোন মারা গেছে, এখানে ইউজুয়ালি এই সমস্ত কিছু বিষয় দেয় না তারা, কিন্তু একটা মানবিক কারণ দিয়ে একটা দরখাস্ত দিতে পারেন। সেইখানে আপনার বোন মারা গেছে, তারপরে আপনার ছেলে মেয়েদের অসহায়তা, আপনার পরিবারের আর কেউ দেশে নাই, বা বিভিন্ন কারণ দেখায়, আপনার ব্যাপারে যেটা উল্লেখ্য সেগুলো দেখায় একটা চিঠি লিখবেন যে ওই পিটিশনটা আবার পুনর্বহাল করতে। তার কারণ বেনিফিশিয়ারি মারা গেলে পিটিশনের আর ভ্যালু থাকে না, আর যে পিটিশন করে সে মারা গেলেও পিটিশনও মারা যায়। সো ওইটা আবার রিভাইভ করা যায়, মানে ওইটা আবার পুনর্জাগরণ করা যায় বা ইয়ে করা যায়, ওই হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করে। তো সেটা আপনি করতে পারেন, আপনার ইউজুয়ালি এটা কোনো লয়ারের মাধ্যমেই করা উচিত, নিজেরা করলে হয়তো পুরাপুরি করতে পারবেন না। আমি বলতেছি না যে এটা ইয়ে করা, লয়ারদের ব্যবসা দেওয়ার জন্য বলছি না, কিন্তু আপনার ভালোর জন্য বলছি। তো ভালো থাকেন মতিন ভাই, আবার আমাদের সমবেদনা রইল। না, আপনি তো তার ভালোর জন্যই বলেছেন, এবং ওনার যার পছন্দ সেই অ্যাটর্নির কাছে যাবেন, কিন্তু প্রফেশনাল কারো কাছে গেলে তার কাজটাই তো সহজ হয়, কমপ্লিকেটেড করার চেয়ে যেটা মানবিক, কিভাবে কোন অ্যাঙ্গেলে সেটি করবে, কি ধরনের কাগজপত্র লাগবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি রহমান, ব্রঞ্জ থেকে। রহমান ভাই বলুন। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো। আমি 10-15 বছর আগে একবার আপনার কাছে গেছিলাম। তো ভালো ভাই। যাই হোক, আমার কোয়েশ্চনটা হলো, একজন সিটিজেন বাচ্চা কত বছর বয়স হলে তার মা কিংবা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবে? 21 বছর। এর বয়স যদি 21 বছর হয়, তারপরে ইউএস সিটিজেনরা 21 বছর বয়স হলেই তারপর তারা স্পন্সর করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে ভাই, তো আপনি ভালো আছেন? কেটে গেছে লাইনটি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদ কুইন্স থেকে বলছি। জি সাইদ ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপার না, তবে অন্য একটা ব্যাপারে আইনগত পরামর্শের জন্য আমি ফোন দিয়েছি। আমি কি কোশ্চেনটা করতে পারি? অবশ্যই অবশ্যই, করেন করেন। আচ্ছা, গত পরশু দিন আমার হচ্ছে কলম্বিয়া হসপিটালে আমার দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে দুইটা বিষয় ছিল, একটা ক্যাভিটি ফিল আউট আর একটা হচ্ছে গাম চেক। তো প্রায় 2-3 ঘন্টা ধরে আমার হচ্ছে ক্যাভিটি ফিল আউট করলো ডাক্তার, তারপরে হচ্ছে সে আমার গাম চেক করছে, হঠাৎ করে দেখি সে ভদ্রলোক চলে গেল, 15-20 মিনিট পরে আসলো, এসে বললো আপনার গামে অনেক সমস্যা আছে, অন্য আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই, আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন, আমাকে দিল। তারপরে আমি ওইটা ইয়ে হয়ে আসার পরে আমি হসপিটালের বাথরুমে আমি ক্লিন হতে যাই,
তারপরে দেখি কি আমার দাঁতের নিচের লেভেলের একটা অংশে উপরে দাঁতের একটা কোণা সামান্য একটু ভাঙা। তো আমার দাঁত অবশ ছিল এবং মুখের মধ্যে অনেক কিছু ছিল, আমি তাৎক্ষণিকভাবে সেই সময় বুঝতে পারি নাই, কিন্তু পরে বারবার আমার কাছে মনে হচ্ছে ডাক্তারের কাছ থেকে আমার এটা ভাঙছে আমার দাঁতের এই অংশটা। তারপরে আমি হচ্ছে মেক শিওর ছিলাম না জন্য আমি তাৎক্ষণিকভাবে ডাক্তারকে বলি নাই, তবে আমি হসপিটাল থেকে বের হওয়ার সময় আমার ফোনে আমার ওই দাঁতটার ছবি উঠাই এবং বাসায় এসে আমি যখন পানি খাই দেখি আমার দাঁতটা শিরশির করছে, মানে ধরছে। তো আমি বুঝতে পারি না যে আমার কি করতে হবে। তো এই যে আজকে আমার কোশ্চেন যে এখন আমার এই পরিস্থিতিতে আমার কি করা প্রয়োজন? থ্যাংক ইউ। ওয়েল, আপনি ডাক্তারে যে বলেন ডাক্তারে তো আপনার দাঁতটা রিপেয়ার করতে পারে, ডেফিনেটলি আপনার যদি ওইটা হয় তবে বুদ্ধিমানের মতো কাজ করেছেন, সাথে সাথে ছবিটা নিয়েছেন, সো আপনার একটা এভিডেন্স আছে কোথাতে ওইটা হয়েছে। আর তারপরে আপনার আপনার ফিলিং যে দাঁতে শিরশির করছে, তো এইটা ভাঙা ছাড়া তো ওই বা দাঁত খোয়া যাওয়া মানে ইরোশন ছাড়া খোয়া যাওয়া ছাড়া এটা হওয়া সম্ভব হয় না, সো সেইটা আছে। এটা এটা ডিপেন্ড করে যে আপনার ডাক্তার হয়তো নেগলেক্ট করতে পারে, আপনার অ্যানেস্থেসিয়া দিয়েছিল আপনি বুঝতে পারেন নাই, কিন্তু আপনার ক্ষতির পরিমাণ কী আছে তার উপরে নির্ভর করে আপনি কী করতে পারবেন না পারবেন। অনেক সময় মেডিকেল প্রসিজারে অনেক রিস্ক থাকে, ছোটোখাটো রিস্ক থাকে, সেটা মানে যুক্তিসঙ্গত বা এক্সপেক্টেড। এতে কোনো ম্যাল প্র্যাকটিস হয়েছে কি না অসাবধানতার জন্য সেটা হলেও হতে পারে, কিন্তু সেটা কত বড় সেইটার উপরে নির্ভর করে। এখন যদি ধরেন এই ধরনের নিয়ে আপনি মামলা টামলা করেন, তাহলে কতগুলি জিনিস প্রমাণ করতে, আর তখন ওই প্রমাণের জন্য মেডিকেল ম্যাল প্র্যাকটিসে বা ডেন্টাল ম্যাল প্র্যাকটিসে প্রচুর খরচ হয়। লয়ারে ফি তো দিতে দেয় না, ইউজুয়ালি দেওয়া লাগে না ইন অ্যাডভান্স, কিন্তু বিভিন্ন এক্সপার্ট হায়ার করা, বিভিন্ন টেস্ট মেস্টে প্রচুর ইয়ে হয়, ইউজুয়ালি এগুলো নিজেরা করা অসম্ভব, কোনো লয়ার করতে গেলে এগুলো দেখে যে এটার রিটার্ন কত পাওয়া যাবে, তো সেখানে খরচ দিয়ে পৌঁছবে কি না, সেগুলোর বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, আইনগত বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। সো আপনার মনে হয় ডক্টরের অ্যাটেনশনে এটা আনা উচিত, তুমি তো এটা ভেঙে ফেলছো, সো এইটা এর ইয়ে কি ডক্টর হয়তো বিনা খরচে আপনার বিনা ইয়েতে ওইটা রিপেয়ার করে দিতে পারে, রিপেয়ার করে দিবে। আমরা আরেকজনের প্রশ্ন নেই, সেলিম ভাই কে আছেন আমাদের সাথে যুক্ত? আমার নাম শরীফ, আমি ফ্লোরিডা থেকে কল করতেছি। জি শরীফ ভাই, আমার কাছে সেলিম ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2005 সেপ্টেম্বরে, তো আমি অ্যাপ্রুভাল লেটার পাইছি 2010, এরপর আর কোনো লেটার পাই নাই। এখন কি কোনো লেটারটা আসবে বা ধরনের লেটার? খুব শিগগিরই আসবে, না হলে আপনি যোগাযোগ করতে পারেন, ওরা বলে দেবে, খুব শিগগিরই আসবে। যেহেতু সেপ্টেম্বর 2005, তারা জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমের সময় তাদের কাগজপত্র চেয়ে পাঠাচ্ছে, সব আপনি খুব শিগগিরই পাওয়ার কথা, আপনার সময় কাছে আসছে, আপনার আত্মীয় স্বজন অবশ্যই এসে পড়বে। তো ফ্লোরিডা তো খুব ভালো জায়গা ভাই, বাংলাদেশের আবহাওয়ার মতো আমরা এখানে অনেক ঠান্ডায় মরি, হোপফুলি আপনারা ভালো আছেন ওখানে। ফ্লোরিডাতে তো ঝড়ও আঘাত এনেছে মাইকেল, ঝড় তো আমাদের দেশে হয় ঘূর্ণিঝড়, আমি জানতে চাচ্ছিলাম যে ওনাদের এলাকায় কি অবস্থা। আচ্ছা, ওনার লাইনটি কেটে গেছে, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি আপা প্রশ্নটি করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা সরাসরি বলেন, বলেন আপা, বলেন, সমস্যা নেই, বলুন। ভাই আমার এক ভাই ওর ভাই বোনের জন্য ফোন অ্যাপ্লাই করেছিল 2004 করলে। আপা আমি বুঝছি, 2004 করলে জানানোর কথা, ওইখানে একটা ওই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ মানে অনুমোদিত হয়ে যাওয়ার পরে ন্যাশনাল ভিসা সেন্টার আছে নিউ হ্যাম্পশায়ার, ওইখানে যে জমা থাকে, তারপর তারা সব কিছু কাগজপত্র চায়। আপনাদের ওই যে কাগজ আগে পাস পেয়েছেন অ্যাপ্রুভ হয়েছে, ওইখানে ওই জায়গার নাম্বার আছে, ওইখানে ওই বিভিন্ন নাম্বার টাম্বার আছে, ফাইল নাম্বার আছে, ওইটা দিয়ে আপনার তাদের ফোন করা উচিত। ফোন করলে তারা বলে দেবে কেন আসছে না, বা আসলে আপনাদের মিসও হয়ে যেতে পারে, সো যত শীঘ্রই পারেন তাদের সাথে যোগাযোগ করেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো আর বেশি প্রশ্ন নিতে পারবো না, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি জামালউদ্দিন বলছি গঞ্জ থেকে। জি ভাই বলুন। আমার মেয়ের এক বছর চার মাস হয়ে গেছে আমি ইন্টারভিউ দেওয়ার দেখায়, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো বিচার জোর দেয় নাই, এখন আমরা কি করতে পারি? কি করবেন? ওকে আপনার এমবেসিতে লেখা উচিত, ইমেল করা উচিত, বা ফোনও করতে পারেন যে কেন এইটা অপেক্ষা করছে, তাহলে তারা বলে দিতে পারে। অনেক সময় কোনো কিছুতে সন্দেহ হইলে তারা ওই বাসায় যে আশেপাশে যে ইনভেস্টিগেশন করে আসে সেটা হতে পারে, বা ওইখানে লেখা দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং সামথিং লিখে দেয়। সো আপনি ওরা কী লিখে দিছে ইন্টারভিউ পরে সেইটা দেখেন, আর ওদের সাথে যোগাযোগ করেন, ফোন করতে পারেন, ইমেল করতে পারেন। আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ সেলিম সাহেব এবং নুপুর আপু আপনাকে ধন্যবাদ। আমি আমার প্রশ্নটা চলে যাই। আমার কেসটা অনেক পুরনো, 2014 সালে আমার ইন্টারভিউ হয়েছে অ্যাজলাম কেস, এরপর থেকে এটার কোনো রেজাল্ট পাই না। অ্যাকচুয়ালি এটা বিএনপির কেস, জেনুইন কেস, কিন্তু কেন এমন হচ্ছে এটা জানার বিষয়, এবং অ্যাজলাম কেস জানিল কি ক্যানাডাতে যেতে পারে বা এটা কি অবস্থা একটু জানালে। ইন্টারভিউ হয়েছে সেটা পেন্ডিং আছে, হয়তো সিকিউরিটি ক্লিয়ারেন্স অথবা বাংলাদেশেও অনেক সময় তারা আইডেন্টিফিকেশান ভেরিফিকেশানের জন্য বাংলাদেশ সরকারের কাছে পাঠায়, তা আপনার আশেপাশে যে খবর নিয়ে আসতে পারে, বাড়ি যে খবর নিয়ে আসতে, এই লোককে এই নাম কিনা ইয়ে কিনা ছবিও পাঠায় দিতে পারে। সো আপনার কেস গ্রান্ট হওয়ার আগে এগুলো দিতে পারে, অথবা সাময়ে এরকমই একটা কিছু হবে, যদি কোনো অফিসার পাল্টে যায় তাহলে আবার আপনার ইন্টারভিউতে ডাকতে পারে, বিভিন্ন যে কোনো কারণ হতে পারে, এটা আনইউজুয়াল না, অনেকের কেসে এতদিন ধরে পেন্ডিং থেকে থাকে অনেক সময়। অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন, আর আজকে যাদের প্রশ্নের উত্তর আমরা নিতে পাচ্ছি না, আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সব শেষ অ্যাটর্নি শেখ সেলিম, খুব সংক্ষেপে যদি আজকে সামগ্রিক আলোচনা যে বিষয় নিয়ে আলোচনা করতে চান, ভোটার রেজিস্ট্রেশনও হতে পারে, কৃষ্ণাঙ্গদের বিষয়টিও হতে পারে, কিংবা এত মানুষ আপনাকে ভালোবাসে প্রশ্ন করে সেটিও হতে পারে, খুব সংক্ষেপে। আমার মনে হয় অন্য অ্যাটর্নিরা তো আসে, আমি আসলে প্রোগ্রামটা দেখা না, তাদেরও নিশ্চয়ই প্রশ্ন, সবাইকে ভালোবাসে, কারণ আপনারা সময় করে যে এসে তাদের তথ্য দেন, এটিতে এর জন্যই এত সরাসরি ভালোবাসাটি পান। অফকোর্স অফকোর্স, দেখি তো আমাদের দর্শকের সংখ্যা মিশিগান, ব্রঞ্জ, ফ্লোরিডা সব জায়গায় আছে, জ্যামাইকা, নিউ ইয়র্কে, জ্যামাইকায়, হ্যাঁ হ্যাঁ। সো যারা প্রশ্ন করেন, আমাদের অনুষ্ঠান দেখে থাকেন এত রাজ্যকে জেগে, তাদেরও তো আমাদের অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি জানিয়ে দিচ্ছি আপনার হয়ে, অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা যাদের ভালোবাসায় এই অনুষ্ঠানটি এগিয়ে যাচ্ছে এবং যাদের ভালোবাসা নিয়েই টিভিএন 24 টেলিভিশন। সবাই ভালো থাকবেন।